গল্পপ্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায় রচিত আত্মহত্যার অধিকার। বর্ষাকালই ভয়ানক কষ্ট। ঘরের চালটা একেবারে ঝাঁঝরা হইয়া গিয়াছে। কিছু নারকেল আর তালপাতা মান সম্ভ্রম বজায় রাখিয়াই কুড়াইয়া সংগ্রহ করা গিয়াছিল। চালের উপর সেগুলো বিছাইয়া দিয়া কোনো লাভ হয় নাই। বৃষ্টি নামিলেই ঘরের মধ্যে সর্বত্র জল পড়ে, বিছানাটা গুটাইয়া ফেলিতে হয়, ভাঙা বাক্স প্যাঁটরা কয়েকটা এ কোণে টানিয়া আনিতে হয়, জামাকাপড়গুলি দড়ি হইতে টানিয়া নামাইয়া পুটুলি করিয়া কোথায় রাখিলে যে ভিজিবে কম তাই নিয়া মাথা ঘামাইতে হয়। বড় ছেলেটি কাঁচা ঘুম ভাঙিয়া কাঁদিতে আরম্ভ করে, আদর করিয়া তাহার কান্না থামানো যায় না, ধমক দিলে কান্না বাড়ে। মেয়েটা বড় হইয়াছে, কাঁদে না, কিন্তু ওদিকের দেওয়ালে ঠেস দিয়া বসিয়া এমন করিয়াই চাহিয়া থাকে যে নীলমণির ইচ্ছা হয় চড় মারিয়া সে ওকেও কাঁদাইয়া দেয়। এতক্ষণ ঘুমাইবার পর এক ঘন্টা জাগিয়া বসিয়া থাকিতে হইল বলিয়া ও কি চাহুনি? আকাশ ভাঙিয়া বৃষ্টি নামিয়াছে, ঘরের চাল 7 বছর মেরামত হয় নাই, ঘরের মধ্যে জল পড়াটা নীলমণির এমন কি অপরাধ যে মেয়েটা তাকে ওরকমভাবে নিঃশব্দে গঞ্জনা দিবে? ছোট ছেলেটাকে বুকের মধ্যে লুকাইয়া নিভা একবার এধার একবার ওধার করিয়া বেড়াইতেছিল। হঠাৎ বলিল, ওগো ছাতিটা একবার ধরো, একেবারে ভিজে গেল যে। লক্ষ্মী, ধরো একবার ছাতিটা খুলে, হরু কি শেষে নিউমোনিয়া হবে? নীলমণি বলিল, হয়তো হবে, বাঁচবে। নিভা বলিল, বালাই ষাট, শ্যামা তুই তো ধরতে পারিস ছাতিটা একটু। শ্যামা নীরবে ভাঙা ছাতিটা নিভার মাথার উপর ধরিল। ছাতি মেলিবার বাতাসে প্রদীপের শিখাটা কাঁপিয়া গেল, প্রদীপের তেল পুড়িতেছে অপচয়, কিন্তু উপায় নাই। চাল ভেদ করা বাদুলে যখন ঘর ভাসিয়া যাইতেছে তখনকার বিপদে প্রদীপের আলোর একান্ত প্রয়োজন। জিনিসপত্র নিয়া মানুষগুলি হেকুন ওকুন করিবে কেমন করিয়া? এক চিলুম তামাক দে শ্যামা, নীলমণি হুকুম দিল। শ্যামা বলিল, ছাতিটা ধরো তবে। নীলমণি আকাশের বজ্রের মতো ধমকাইয়া উঠিল, ফেলে দে ছাতি, চুলোয় গুজে দে, আমি ছাতি ধরব তবে উনি তামাক সাজবেন, হারামজাদি। তামাক অবিলম্বে হাতের কাছে আগাইয়া আসিল। ঘরের পশ্চিম কোণ দিয়া কলের জলের মতো মোটা ধারায় জল পড়িয়া ইতিমধ্যেই একটা বালতি ভরিয়া গিয়াছে। সেই জলে হাত ধুইয়া শ্যামা বলিল, তামাক আর একটুখানি আছে বাবা। দুঃসংবাদ! এত বড় দুঃসংবাদ প্রদানকারিণীকে একটা গাল দিবার ইচ্ছা নীলমণিকে অতি কষ্টে চাপিয়া যাইতে হইল। নীলমণি ভাবিল, বিনা তামাকে এই গভীর রাত্রির লড়াই জিতিবে কেমন করিয়া? ছেলের কান্না দুকানে তীরের ফলার মতো বিধিয়া চলিবে, মেয়েটার মুখের চাহুনি লঙ্কা বাটার মতো সারাক্ষণ মুখে লাগিয়া থাকিবে, নিউমোনিয়ার সঙ্গে নিভার ব্যাকুল কলহ চাহিয়া দেখিতে দেখিতে শিহরিয়া শিহরিয়া মনে হইবে বাঁচিয়া থাকাটা শুধু আজ এবং কাল নয়, মুহূর্তে মুহূর্তে নিষ্প্রয়োজন। ঘরে এখন তামাক আছে একটুখানি, তামাক আনানো হয় নাই কেন জিজ্ঞাসা করিতে গিয়া নীলমণি চুপ করিয়া রহিল। প্রশ্ন করা অনর্থক, জবাব সে পরশুদিন হইতে নিজেই সৃষ্টি করিয়া রাখিয়াছে। পয়সা নাই, ছেলেটা বিকেলে এক পয়সার মুড়ি খাইতে পায় নাই, তামাকের পয়সা আসিবে কোথা হইতে? নিজে গেলে হয়তো দোকান হইতে ধার আনিতে পারিত, কিন্তু নীলমণি খুশি হয়, এতক্ষণে ছুতা পাওয়া গিয়াছে। তামাক নেই বিকেলে বলিসনি কেন? আমি দেখিনি বাবা। দেখিনি বাবা? কেন দেখনি বাবা? চোখের মাথা খেয়েছিলে? তুমি নিজে তামাক সেজেছিলে যে, সারাদিন আমি একবারও তামাক সাজিনি বাবা। তা সাজবে কেন? বাপের জন্য তামাক সাজলে তোমার সোনার অঙ্গ খুয়ে যাবে যে। নীলমণির কান্না আসিতেছিল, মুখ ফিরাইয়া সহসা উদ্গত অশ্রু সে দমন করিয়া লইল। না আছে তামাক, না থাক,
পৃথিবীতে তার কি বা আছে যে তামাক থাকিলেই সব দুঃখ দূর হয়ে যাইত? বাহিরে যেন অবিরল ধারে জল পড়িতেছে না, ঘরের বায়ু যেন সাহারা হইতে আসিয়াছে। নীলমণির চোখ মুখ এত জ্বালা করিতেছিল, খানিকক্ষণ হইতে তাহার হাঁটুর উপর বড় বড় ফোঁটায় জল পড়িতেছিল টপ টপ। অঞ্জলি পাতিয়া নীলমণি গুনিয়া গুনিয়া জলের ফোঁটাগুলি ধরিতে লাগিল। সিদ্ধ করা চামড়ার মতো ফ্যাকাশে ঠোঁট নাড়িয়া সে কি বলিল ঘরের কেহই তাহা শুনিতে পাইল না। ছেলে মানুষের মতো তাহার জলের ফোঁটা সঞ্চয় করার খেলাটাও কেহ চাহিয়া দেখিল না। কিন্তু হাতে খানিকটা জল জমিলে তাই দিয়া মুখ ধুইতে গিয়া নীলমণি ধরা পড়িয়া গেল। নিভা ও শ্যামা প্রতিবাদ করিল দুজনেই। শ্যামা বলিল, ও কি করছো বাবা? নিভা বলিল, পচা গলা চাল ধোয়া জল, হ্যাঁ গা, ঘেন্নাও কি নেই তোমার? নীলমণি হঠাৎ একটু হাসিয়া বলিল, হোক না পচা জল, চাল ধোয়া জল তো, হেও হয়তো কাল জুটবে না নিভা। ইহাকে সূক্ষ্ম রসিকতা মনে করিয়া নীলমণি নিজের মনে একটু গর্ব অনুভব করিল। এমন অবস্থাতেও রসিকতা করিতে পারে, মনের জোর তো তার সহজ নয়। ঘরের চারদিকে একবার চোখ বুলাইয়া আনিয়া নিভার মুখের দিকে পুনরায় চাহিতে গিয়া তার কিন্তু হাসি ফুটিল না। নিভার দৃষ্টির নির্মমতা তাকে আঘাত করিল। অবিকল শ্যামার মতো চাহিয়া আছে, এত দুঃখ এত দুর্ভাবনা ওর চোখের দৃষ্টিকে কোমল করিতে পারে নাই, উদ্ভ্রান্ত করিয়া তুলিতে পারে নাই। রূঢ় ভৎসনা আর নিঃশব্দ অসহায় নালিশে ভরিয়া রাখিয়াছে। নীলমণি মুষড়াইয়া পড়িল। সব অপরাধ তার, সে ইচ্ছা করিয়া নিজের স্বাস্থ্য ও কার্যক্ষমতা নষ্ট করিয়াছে। খাদ্যের প্রাচুর্যে পরিতুষ্ট পৃথিবীতে নিজের দেহকোণে সে সাত করিয়া দুর্ভিক্ষ আনিয়াছে। ঘরের চাল পচিয়া ফুটা করিয়াছে সে, তারই ইচ্ছাতে রাত দুপুরে মুষুলধারে বৃষ্টি নামিয়াছে। শুধু তাই নয়, হুদের সমস্ত দুঃখ দূর করিবার মন্ত্র সে জানে। মুখে ফিসফিস করিয়া হোক, মনে মনে নিঃশব্দে হোক, ফুসমন্ত্রটি একবার আওড়াইয়া দিলেই তার এই ভাঙা ঘর সরকারদের পাকা দালান হইয়া যায়। আর ঘরের কোনায় ওই ভাঙা বাক্সটা চোখের পলকে মস্ত লোহার সিন্দুক হইয়া ভিতরে টাকা ঝমঝম করিতে থাকে। টাকার ঝমঝমানিতে বৃষ্টির ঝমঝমানি কোনো মতেই আর শুনিবার উপায় থাকে না, কিন্তু মন্ত্রটা সে ইচ্ছা করিয়াই বলিতেছে না। ঘণ্টাখানিক এমনিভাবে কাটিয়া গেল। নিভা একসময় জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা রাত কত? তা হবে দুটো তিনটে? একটা কিছু ব্যবস্থা করো, সারা রাত জল না ধরলে এমনিভাবে বসে বসে ভিজব। বসে ভিজতে কষ্ট হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজো। নিভা আর কিছু বলিল না, ছেঁড়া আলো আন্টি দিয়া কোলের শিশুটিকে আরও ভালো করিয়া ঢাকিয়া রুক্ষ চুলের উপর খসিয়া পড়া ঘোমটাটা তুলিয়া দিল। স্বামীর কাছে মাথায় কাপড় দেওয়ার অভ্যাস সে এখনও কাটাই উঠিতে পারে নাই। ছাতি ধরিয়া আর দাঁড়িয়ে থাকিতে না পারিয়া শ্যামা তার গা ঘেঁষিয়া বসিয়া পড়িয়াছিল। মধ্যে মধ্যে তার শিহরণটা নিভা টের পাইতে লাগিল। কাঁপছিস কেন শ্যামা, শীত করছে? শ্যামা কথা বলিল না, একটু মাথা নাড়িল মাত্র। নিভা বলিল, তবে ভালো করেই ছাতিটা ধর বাবু, খোকার গায়ে ছিট লাগছে। আঁচল দিয়া সে খোকার মুখ মুছাইয়া লইল। ফিসফিস করিয়া আপন মনে বলিল, কত জন্ম পাপ করেছিলাম, সেই তার শাস্তি। নীলমণি শুনিতে পাইল, কিন্তু কিছু বলিল না। মন তার সজাগ, নির্মমভাবে সজাগ, কিন্তু চোখের পাতা দিয়া দুই চোখকে সে অর্ধেক আবৃত করিয়া রাখিয়াছে। দেখিলে মনে হয় একান্ত নির্বিকার চিত্তেই সে ঝিমাইতেছে। কিন্তু নীলমণি সবই দেখিতে পায়। তার স্তিমিত দৃষ্টিতে নিভার মুখ তেরচা হইয়া বাকিয়া যায়, প্রদীপের শিখাটা ফুলিয়া ফাপিয়া ওঠে, দেওয়ালের গায়ে ছায়াগুলি সহসা জীবন পাইয়া দুলিয়া উঠিতে শুরু করে। মুখ না ফিরাইয়াই নীলমণি দেখিতে পায় ঘরের ওকোণে গুটাইয়া রাখা বিছানার উপর উপুড় হইয়া
নিমু ঘুমাইয়া পড়িয়াছে। বিরক্তির তার সীমা থাকে না। তার মনে হয় ছেলেটা তাকে ব্যঙ্গ করিতেছে। দুপা মেঝের জলস্রোতে প্রসারিত করিয়া দিয়া আকাশের গলিত মেঘে অর্ধেকটা শরীর ভিজাইতে ভিজাইতে ওইটুকু ছেলের অমন করিয়া ঘুমাইয়া পড়ায় আর কি মনে হয়? এর চেয়ে ও যদি নাকি সুরে টানিয়া টানিয়া শেষ পর্যন্ত কাঁদিতে থাকিত তাও নীলমণির ভালো ছিল। এ সহ্য হয় না। সন্ধ্যায় ও পেট ভরিয়া খাইতে পায় নাই। ক্ষুধার জ্বালায় মাকে বিরক্ত করিয়া পেটের জ্বালায় চোখের জল ফেলিতে ফেলিতে ঘুমাইয়াছিল। হয়তো ও রূপকথার পোষা বেড়ারটি এই বাদলে রাজবাড়ির ভালো ভালো খাবার চুরি করিয়া ওকে আনিয়া দিতে পারে নাই। হয়তো ঘুমের মধ্যেই ওর গালে চোখের জলের শুকনো দাগ আবার চোখের জলে ভিজিয়া গিয়াছিল। এত রাত্রে দুঃখের এই প্রকৃত বন্যায় ভাসিতে ভাসিতে ও তবে ঘুমায় কোন হিসেবে? নিমুকে তুলে দে তো শ্যামা। নিভা প্রতিবাদ করিয়া বলিল, কেন তুলবে কেন? ঘুমোচ্ছে ঘুমোক। ঘুমোচ্ছে না ছাই, ইয়ার কি দিচ্ছে, ঢং করছে। হ্যাঁ ইয়ার কি দিচ্ছে, ঢং করছে। যেমন তোমার কথা, ঢং করার মতো সুখেই আছে কি না? আধঢাকা চোখ নীলমণি একেবারে বন্ধ করিয়া ফেলিল। ওরা যা খুশি করুক, যা খুশি বলুক, সে আর কথাটি কহিবে না। খানিক পরে নিভা বলিল, দেখো এমন করে তো আর থাকা যায় না, সরকারদের বাইরের ঘরটাতে উঠি গে চলো। নীলমণি চোখ না খুলিয়াই বলিল, না। নিভা রাগ করিয়া বলিল, তুমি যেতে না চাও থাকো, আমি ওদের নিয়ে যাচ্ছি। নীলমণি চোখ মেলিয়া চাহিল, না যেতে পারবে না, ওরা ছোট লোক, সেবার কি বলেছিল মনে নেই? বললে আর করছো কি শুনি, রাত দুপুরে বিরক্ত করলে অমন সবাই বলে থাকে। নীলমণি ব্যঙ্গ করিয়া বলিল, বলে থাকে, রাত দুপুরে বিপদে পড়ে মানুষ আশ্রয় নিতে গেলে বলে থাকে, সে কি জ্বালাতন। এটুকু শিশুর জন্য একটু শুকনো ন্যাকড়া চাইলে বলে থাকে, জামা কাপড় সব ভিজে, ময়লা হবার ভয়ে ফরাস তুলে নিয়ে ছেঁড়া শতরঞ্জি অতিথিকে পেতে দেয়, যেতে হবে না ব্যাস। নিভা অনেক সহ্য করিয়াছে, এবার তার মাথা গরম হইয়া গেল। ছেলে মেয়ে বউকে বর্ষা বাদলে মাথা গুজবার ঠাই দিতে পারে না, অত মান অপমান গেল কি জন্যে? আজ বাদে কাল ভিক্ষে করতে হবে না? নীলমণি বলিল, চুপ। এক ধমকি নিভা অনেকখানি ঠান্ডা হইয়া গেল। চুপ করিয়া আছি চিরটা কাল, অন্য মানুষ হলে? হাতের কাছে ঘটিটা তুলিয়া লইয়া নীলমণি বলিল, চুপ, একদম চুপ, আর একটা কথা কইলে খুন করে ফেলব। কথা কেউ বলছে না, নিভা একেবারে নিবিয়া গেল। শ্যামা ঢুলিতে আরম্ভ করিয়াছিল, বাপের গর্জনে সে চমকাইয়া সজাগ হইয়া উঠিল। কান পাতিয়া শুনিয়া বলিল, মা ভুলু দরজা আশ্রাচ্ছে। গরিবের মেয়ে, হাঁ ঘরের বউ, নিভার মেরুদণ্ড বলিতে কিছু অবশিষ্ট ছিল না, কিন্তু তার বদলে যা ছিল নিরপরাধ মেয়ের উপর ঝাঁজিয়ে উঠিবার পক্ষে তাই যথেষ্ট। আশ্রাচ্ছে তো কি হবে, কোলে তুলে নিয়ে এসে নাচো। ভালো করে ছাতি ধরে থাক শ্যামা, মেরে পিঠের চামড়া তুলে দেব। নীলমণি বলিল, আমার লাঠিটা কই রে? শ্যামার মুখ পাংশু হইয়া গেল। সে মিনতি করিয়া বলিল, মেরো না বাবা, দরজা না খুললে ও আপনিই চলে যাবে। তোকে মাতব্বারি করতে হবে না, বুঝলি, চুপ করে থাক। বাপাটি আংশিকভাবে অবশ। হাতে ভর দিয়া নীলমণি কষ্টে উঠিয়া দাঁড়াইল। ঘরের কোনায় তার মোটা বাঁশের লাঠিটি ঠ্যাস দেওয়া ছিল। খোড়াইতে খোড়াইতে গিয়া লাঠিটা সে আয়ত্ত করিল। উঠানবাসি লোমহীন নির্জীব কুকুরটার উপর তার সহসা তো রাগ হইয়া গেল কেন কে জানে। বেচারি খাইতে পায় না, কিন্তু প্রায় অদৃষ্টে প্রহার জোটে, তবু সে এখানেই পড়িয়া থাকে, সারা রাত শিয়াল তাড়ায়। শ্যামা একটু করুণার চোখে না দেখিলে এতদিনে ওর অক্ষয় স্বর্গলাভ হইয়া যাইত, কিন্তু নীলমণি কুকুরটাকে দেখিতে পারে না। ধুকিতে ধুকিতে লাঠিজাটা খাইয়া মৃত্যুর সঙ্গে ওর লজ্জাকর সকরুণ লড়াই চাহিয়া দেখিয়া তার ঘৃণা হয়, গা জ্বালা করে। শ্যামা আবার বলিল, মেরো না বাবা, আমি তাড়িয়ে দিচ্ছি। নীলমণি দাঁতে দাঁত ঘষিয়া বলিল, মারবো, মার খেয়ে আজ রেহাই পাবে ভেবেছিস?
আজর ভবযন্ত্রণা দূর করে ছাড়ব। ভবযন্ত্রণা নিঃসন্দেহ, কিন্তু শ্যামা শুনিবে কেন? পেটের ক্ষুধায় এখনো তার কান্না আসে, ছেঁড়া কাপড়ে তার সর্বাঙ্গ লজ্জায় সংকুচিত হইয়া থাকে। তার বুকে ভাষা আছে, মনে আশা আছে, ভবযন্ত্রণা সহ্য করিতেই তার শক্তির অকুলান হয় না, বরং একটু বাড়তিই হয়। ওইটুকু শক্তি দিয়া সে বর্তমান জীবন হইতেও রস নিংড়াইয়া বাহির করে। হোক পানসা, হেও তুচ্ছ নয়, ভুলুর মতো কুকুরটিরও মরিবার অথবা তাকে মারিবার কল্পনা শ্যামার কাছে বিষাদের ব্যাপার, তার সহ্য হয় না। ছাতি ফেলিয়া উঠিয়া শ্যামা নীলমণির লাঠি ধরিল, কাঁদিবার উপক্রম করিয়া বলিল, না বাবা, মেরো না বাবা, তোমার পায়ে পড়ি বাবা। নীলমণি গর্জন করিয়া বলিল, লাঠি ছাড় শ্যামা, ছেড়ে দে বলছি, তোকেই খুন করে ফেলবো আজ। শ্যামা লাঠি ছাড়িল না, তারও কি মাথার ঠিক আছে? লাঠি ধরিয়া রাখিয়াই সে বারবার নীলমণির পায়ে পড়িতে লাগিল। নিভা বলিল, কি জিদ মেয়ের, ছেড়েই দে না বাবু লাঠিটা। রাগে কাঁপতে কাঁপতে নীলমণি বলিল, জিদ বার করছি। লাঠিটা নীলমণিকে মেয়ের হাতে ছাড়িয়া দিতে হইল, কিন্তু বেড়ার ঘরের বেড়ার অনেকগুলো বাতাই আলগা ছিল। মেয়েকে মারিয়া নীলমণির মন এমন খারাপ হইয়া গেল বলিবার নয়। না মারিয়া অবশ্য উপায় ছিল না, ওরকম রাগ হইলে সে কখনো সামলাইতে পারে নাই, কখনো পারিবেও না। মন খারাপ হওয়ার কারণটাও হয়তো ভিন্ন, কে বলিতে পারে? মেয়েকে না মারিয়াও তো মাঝে মাঝে তার মরিতে ইচ্ছে করে। জীবনে লজ্জা, দুঃখ, রোগ, মৃত্যু, শোকের তো অভাব নাই। মন খারাপ হইবার 10 বছর জ্বর ভোগ করিয়া যেমন হয়, তেমনি মন খারাপ হইবার কারণ জাগিয়ে থাকার প্রত্যেকটি মুহূর্তে এবং ঘুমানোর সময় দুঃস্বপ্নে। কয়েক মিনিট আগে বৃষ্টি একটু ধরিয়া আসিয়াছিল, হঠাৎ আবার আগের চেয়েও জোরে আরম্ভ হইয়া গেল। নীলমণির মান অপমান জ্ঞানটা এবার আর টিকিল না। লণ্ঠনে তেল আছে শ্যামা? শ্যামা একবার ভাবিল চুপ করিয়া থাকিয়া রাগ আর অভিমান দেখায়, কিন্তু সাহস পাইল না। একটুখানি আছে বাবা, জাল তবে। নিভা জিজ্ঞাসা করিল, লণ্ঠন কি হবে? সরকারদের বাড়ি যাব, ফের চেপে বৃষ্টি এলো, দেখছো না? যেন সরকারদের বাড়ি যাইতে নিভাই আপত্তি করিয়াছিল। শ্যামা বলিল, দেশলাই কোথায় রাখলে মা? নিভা বলিল, দেশলাই কেন? পিদিম থেকে বুঝি লণ্ঠন জ্বালানো যায় না? চোখের সামনে পিদিম জ্বলছে, চোখ নেই? নীলমণি বলিল, ওর কি জ্ঞানগম্য আছে কিছু? নিজের মুখের কথাগুলি খচখচ করিয়া মনের মধ্যে বেঁধে, এ যেন তোতা পাখির মতো অভাবগ্রস্তের মানানসই মুখস্থ বুলি আওড়ানো। বলিতে হয় তাই বলা, না বলিলে চলে না সত্য, কিন্তু আসলে বলিয়া কোনো লাভ নাই। 7 বছরের পুরনো লণ্ঠনটা জ্বালানো হইল। নিভা মাথা নাড়িয়া বলিল, না বাবু, ছাতিতে আটকাবে না, আর একখানা কাপড় জড়িয়ে নেই। দে তো শ্যামা, শুকনো কিছু দে তো। আর এক কাজ কর, 2-3টে কাপড় পুটলি করে নে, ওখানে গিয়ে সবাইকে কাপড় ছাড়তে হবে। আমার দোক্তার কৌটোটাও নিস। নীলমণি একটু মিষ্টি করিয়েই বলিল, ফুকুটা নিতে পারবি শ্যামা? লক্ষ্মী মাটি আমার, পারবি? জল ফেলেই নে না, ওখানে গিয়ে ভরে নিলেই হবে, জলের কি অভাব, তামাকটুকু ফেলে যাস নে ভুলে। সব ব্যবস্থাই হইল। নিমুর কান্নায় কর্ণপাত না করিয়া তাকে টানিয়া হ্যাসটাইয়া দাঁড় করাইয়া দিয়া পিঠে একটা ছেঁড়া চটের বস্তা চাপাইয়া দেওয়া হইল। দরজা খুলিয়া তারা উঠানে নামিয়া গেল। উত্তরের ভিটার ঘরখানা গত বৎসরও খাড়া ছিল, এবারকার 4th বৈশাখীর ঝড়ে পড়িয়া গিয়াছে। সময় মতো অন্তত 2টি খুঁটি বদলাইতে পারিলেও এটা ঘটিত না। ভুলও বোধ হয় ওই ভগ্নস্তূপটির মাঝি কোথাও মাথা গুজিয়াছিল, মানুষের সাড়া পাইয়া বাহির হইয়া আসিল। তখন ঘরের দরজায় তালা লাগানো হইয়া গিয়াছে। দরজা আঁচড়াইয়া ভুলু সকরুণ কান্নার সঙ্গে কুকুরের ভাষায় বলিতে লাগিল, দরজা খোলো, দরজা খোলো। বাড়ির সামনে 1 হাঁটু কাদা, তারপরই
পিছল এটেল মাটি। ছেলে লইয়া আছাড় খাইতে খাইতে বাঁচিয়া গিয়া নিভা দেবতাকে গাল দিতে আরম্ভ করিয়া দিল। কষ্ট নীলমণিরই বেশি, শুকনো ডাঙাতেই বা পায়ের পদক্ষেপটি তাকে চট করিয়া ডিঙাইয়ে যাইতে হয়। এখন তার পা আর লাঠি দুই কাদায় ঢুকিয়া যাইতে লাগিল। লাঠি টানিয়া তুলিলে পা আটকাইয়া থাকে, পা তুলিলে লাঠি পোতা হইয়া যায়। নিভার টাকাইবার অবসর নাই। শ্যামার ঘাড়ে কাপড়ের পুটুলি, হুকা কলকে, লণ্ঠন আর নিমুর ভার। তবু শ্যামাই নীলমণির বিপদ উদ্ধার করিয়া দিতে লাগিল। ঘোষেদের পুকুরটা পাক দিলে সরকারদের বাড়ি, পুকুরটা ভরিয়া গিয়া পাড় ছাপাইয়া উঠিয়াছে। পশ্চিম কোণার প্রকাণ্ড তেঁতুল গাছটার তলা দিয়া তিন চার হাত চওড়া এক সংক্ষিপ্ত স্রোতস্বিনী সৃষ্টি হইয়াছে। তেঁতুল গাছটার জমকালো আবছা চেহারা দেখিলে গা ছমছম করে। ভরপুর পুকুরের বুকে শ্যামার হাতের আলো যেন লম্বা সোনালি পাত ফেলিয়াছে। প্রত্যেক মুহূর্তে হাজার বৃষ্টির ফোঁটায় তাহা অজস্র টুকরায় ভাঙিয়া যাইতেছে। নীলমণি থমকিয়া দাঁড়াইল, কাতর স্বরে বলিল, ও শ্যামা, পার হব কি করে? শ্যামা বলিল, জল বেশি নয় বাবা, নিমুর হাঁটু পর্যন্ত ওঠেনি, চলে এসো। সুখের বিষয়, স্রোতের নিচে কাদা ধুইয়া গিয়াছিল। নীলমণির পা অথবা লাঠি আটিয়া গিয়া তাকে বিপন্ন করিল না। তবু এতখানি সুবিধা পাওয়া সত্ত্বেও নীলমণির দুচোখ একবার সজল হইয়া উঠিল। বাহির হওয়ার সময় সে কাপড়টা গায়ে জড়াইয়া লইয়াছিল, এখন ভিজিয়া গায়ের সঙ্গে আটিয়া গিয়াছে। খানিকক্ষণ হইতে জোর বাতাস উঠিয়াছিল, নীলমণির শীত করিতে লাগিল। জগতে কোটি কোটি মানুষ যখন উষ্ণ শয্যায় গাঢ় ঘুমে পাশ ফিরিয়া পরিতৃপ্তির নিঃশ্বাস ফেলিতেছে, সপরিবারে অক্ষম দেহটা টানিয়া টানিয়া সে তখন চলিয়াছে কোথায়? যে প্রকৃতির অত্যাচারে ভাঙা ঘরে টিকিতে না পারিয়া তাকে আশ্রয়ের খোঁজে পথে নামিয়া আসিতে হইল, সেই প্রকৃতির দেওয়া নির্মমতায় হয়তো সরকাররা দরজা খুলিবে না, ঘুমের ভান করিয়া বিছানা আঁকড়াইয়া পড়িয়া থাকিবে। না, নীলমণি আর ঝুঝিয়া উঠিতে পারিল না, তার শক্তি নাই। কিন্তু আক্রমণ চারদিক হইতে, পেটের ক্ষুধা, দেহের ক্ষুধা, শীত, বর্ষা, রোগ, বিধাতার অনিবার্য জন্মের বিধান, সে কোন দিক সামলাইবে? সকলে যেখানে বাঁচিতে চায়, লাখো মানুষের জীবিকা একা জমাইতে চায়, কিন্তু কাহাকেও বাঁচাইতে চায় না, সেখানে সে বাঁচিবে কিসের জোরে? স্রোত পার হইয়া গিয়া লণ্ঠনটা উঁচু করিয়া ধরিয়া শ্যামা দাঁড়াইয়া আছে। পাশি ভরাট পুকুরটা বৃষ্টির জলে টকবক করিয়া ফুটিতেছে। নীলমণি সাঁতার জানিত না, কিন্তু জানিত যে পুকুরের পাড়টা এখানে একেবারে খাড়া, একবার গড়াইয়া পড়িলেই অথই জল, আর উঠি আসিতে হইবে না। নিভা তাড়া দিতেছিল, শ্যামা বলিল, বাবা চলে এসো, দাঁড়ালে কেন? নীলমণি চলিতে আরম্ভ করিল, ডাইনে নয়, বায়ও নয়, সাবধানে সোজা শ্যামার দিকে। হঠাৎ শ্যামা চিৎকার করিয়া উঠিল, মা গো, সাপ, সাপ! পরক্ষণই আনন্দে গদগদ হইয়া বলিল, সাপ নয় গো, সাপ নয়, মস্ত শোল মাছ ধরেছি ব্যাটাকে। ইস, কি পিছল! তাড়াতাড়ি আগাইবার চেষ্টা করিয়া নীলমণি বলিল, শক্ত করে ধর, দুহাত দিয়ে ধর, পালালে কিন্তু মেরে ফেলবো শ্যামা। সরকাররা বছর তিনেক দালান তুলিয়াছে, এখনো বাড়ি শুদ্ধ সকলে বাড়ি বাড়ি করিয়া পাগল বলে, বেশ হয়েছে না, দোতলায় দুখানা ঘর তুললে ব্যাস, আর দেখতে হবে না। অনেকক্ষণ ডাকাডাকির পর সরকারদের বড় ছেলে বাহিরের ঘরের দরজা খুলিয়া দিল, বলিল, ব্যাপার কি, ডাকাত নাকি? নীলমণি বলিল, না ভাই, আমরা ঘরে তো আর টিকিতে পারিলাম না ভাইয়া, সব ভেসে গেছে, ভাবলাম তোমাদের বৈঠকখানায় তো কেউ শোয় না, রাতটুকু ওখানেই কাটিয়ে আসি। বড় ছেলে বলিল, সন্ধ্যাবেলা এলেই হতো। নীলমণি কষ্টে একটু হাসিল, সন্ধ্যায় কি বৃষ্টি ছিল ভাই, দিব্যি ফুটফুটে আকাশ, মেঘের চিহ্ন নেই, রাত দুপুরে হঠাৎ জল আসবে কে জানত। নিভা ছাতি বন্ধ করিয়া
ঘোমটা দিয়া দাঁড়াইয়াছিল। মাসিকের ছবির সদ্যস্নাতার অবস্থায় পড়িয়া শ্যামা লজ্জায় মার সঙ্গে মিশিয়া গিয়াছে। নিভার এটা ভালো লাগিতেছিল না, কিন্তু বড় ছেলের সামনে কিছু বলিবার উপায় নাই। বড় ছেলে বলিল, বেশ থাকুন, কিন্তু চৌকি পাবেন না, চৌকিতে আমার পিসে শুয়েছে, আপনাদের মেঝেতে শুতে হবে। তা হোক ভাই, হোক তা হোক, ভিজতে না হলেই ঢের, একখানা কম্বল টম্বল ওই কোণে চর আছে। বড় ছেলে বাড়ির মধ্যে চলিয়া গেল। নীলমণি ঝাঁজালো হাসি হাসিয়া বলিল, দেখলে, তখনই বলেছিলাম শুধু জুতো মারতে বাকি রাখবে। নিভা বলিল, ঘরে যে থাকতে দিয়েছে তাই ভাগ্যি বলে যেন। নীলমণি তৎক্ষণাৎ সুর বদলাইয়া বলিল, তা ঠিক। ঘরে অর্ধেকটা জুড়িয়া চৌকি পাতা, বড় ছেলের পিসে আগাগোড়া চাদর মুড়ি দিয়া তাহাতে কাত হইয়া শুইয়া আছে। শ্যামা লণ্ঠনটা মেঝেতে নামাইয়া রাখিয়াছিল বলিয়া চৌকির উপরে আলো পড়ে নাই। তবু এবারের আত্মীয়কে ফরাস তুলিয়া লইয়া শুধু শতরঞ্জির উপর শুতে দেওয়া হইয়াছে। হেটুকু টের পাইয়া নীলমণি একটু খুশি হইল। বড় ছেলের পিসে আপনার লোক, সে যদি ওরকম ব্যবহার পাইয়া থাকে তবে তারা যে লাথিজাটা পায় নাই ইহাই আশ্চর্য। চারদিকে চাহিয়া নীলমণির খুশির পরিমাণ বৃদ্ধি পাইল। সুখসজ্জা না জুটুক, নিবাত শুষ্ক মনোরম আশ্রয় তো জুটিয়াছে। ঘরের এদিকে একটিমাত্র ছোট জানালা খোলা ছিল, নিভা ইতিমধ্যেই সেটি ভালো করিয়া বন্ধ করিয়া দিয়াছে। ব্যাস, বাহিরের সঙ্গে আর তাদের কোনো সম্পর্ক নাই। আকাশটা আজ একেবারেই গলিয়া নিঃশেষ হইয়া যাক, ঝড় উঠুক শিল পড়ুক, পৃথিবীর সমস্ত খড়ের ঘরগুলি ভাঙিয়া পড়ুক, তারা টেরও পাইবে না। নীলমণির মেজাজ যেন ম্যাজিকের মতো ঠান্ডা হইয়া গিয়াছে, তার কণ্ঠস্বর পর্যন্ত মোলায়েম শুনাইল। ওষামা, দাঁড়িয়ে থাকিস নে মা, চটগুলো চট করে বিছিয়ে দে, একটু গড়াই। আহা, ভিজে কাপড়টা ছেড়েই নে আগে, তাড়াতাড়ির কি আছে, এতক্ষণই গেল, না হয় আরও খানিক্ষণ যাবে। ওগো শুনছ, দাও না খোকাকে চৌকির একপাশেই একটু শুয়ে দাও না, দিয়ে তুমিও কাপড়টা ছেড়ে ফেলো। গলা নামাইয়া ফিসফিস করিয়া বলিল, ভদ্রলোক ঘুমোচ্ছেন, অত লজ্জাটা কিসের শুনি, লজ্জা করে দরজা খুলে বারান্দায় চলে যেও না। কাপড় ছাড়া হইল, বাহিরে এখন পুরো দমে ঝড় উঠিয়াছে, ঘরের কোথাও এতটুকু ছিদ্র নাই, কিন্তু বাতাসের কান্না শোনা যায়, চাপা একটানা শাঁসা শব্দ তাদের। নীলমণি তার পরিবারকে নাগালের মধ্যে না পাইয়া প্রকৃতি যেন ফুসিতেছে। নীলমণির মনে হইল সে একরকম শাসানো, পঞ্চভূতের মধ্যে যার ভাষা আছে সে ক্রুদ্ধ নিঃশ্বাস ফেলিয়া বলিতেছে, আজ বাঁচিয়া গেলে, কিন্তু কাল, কাল কি করিবে, পরশু, তার পরদিন, তারও পরের দিন। শ্যামা চট বিঝাইতেছিল, বলিল, মা গো কি গন্ধ। নিভা বলিল, নে ঢং করতে হবে না, তাড়াতাড়ি কর। নীলমণি বলিল, ঝেড়ে ঝেড়ে পাত না। নিভা বলিল, না না ঝাড়িস নি, ধুলো চারদিক অন্ধকার হয়ে যাবে। নিভা ছেলেকে স্তন দিতেছিল, কথাটা শেষ করিয়াই সে দমক মারিয়া চৌকির দিকে পিছন করিয়া বসিল। নীলমণি চাহিয়া দেখিল বড় ছেলের পিসে চাদর ফেলিয়া চৌকিতে উঠিয়া বসিয়াছে। লণ্ঠনের স্তিমিত আলোয় পিসের মূর্তি দেখিয়া নীলমণি শিহরিয়া উঠিল। একটা সব যেন সহসা বাঁচিয়া উঠিয়াছে, মাথার চুল প্রায় ন্যাড়া করিয়া দেওয়ার মতো ছোট ছোট করিয়া ছাটা, চোখ যেন মাথার অর্ধেক ভিতরে চলিয়া গিয়াছে, গালের ঢিলা চামড়ার তলে হাড় উঁচু হইয়া আছে, বুকের সবগুলি পাজর চোখ বুজিয়া গোনা যায়, বুকের বাপাশে কি ঠিক চামড়ার নিচে হৃৎপিণ্ডটা ধুকধুক করিতেছে। পিসে নিঃশ্বাসের জন্য হাঁপাইতেছিল, খানিক পরে ক্ষীণস্বরে বলিল, একটা জানলা খুলে দিন। নীলমণি সভয়ে বলিল, দে তো শ্যামা, জানলাটা খুলে দে। শ্যামা আরও বেশি ভয়ে ভয়ে বলিল, ঝড় হচ্ছে যে বাবা, হোক খুলে দে। শ্যামা পশ্চিমের ছোট জানালাটি খুলিয়া দিল।
ঝড় পূব দিক হইতে বহিতেছিল। মাঝে মাঝে এলোমেলো একটু বাতাস আর ছিটে ফোটা একটু বৃষ্টি ঘরে ঢোকা ছাড়া জানালাটি খুলিয়ে দেওয়ায় বিশেষ কোনো মারাত্মক ফল হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু ভীরু নিভা ছেলের গায়ে আর এক পরত কাপড় জড়াইয়া দিল। পিসে বলিল, ঘুমের ঘরে কখন চাদর মুড়ে দিয়ে ফেলেছি, আর একটু হলেই দম আটকে যেত বাপ। নীলমণি জিজ্ঞাসা করিল, আপনার অসুখ আছে নাকি? পিসে ভৎসনার চোখে চাহিয়া বলিল, খুব মোটাসোটা দেখছেন বুঝি, অসুখ না থাকলে মানুষের এমন চেহারা হয়? 4 বছর ভুগছি মশাই, মরে আছি একেবারে, জম ব্যাটাও কানা, এত লোককে নিচ্ছে আমায় চোখে দেখতে পায় না, যে কষ্টটা পাচ্ছি মশাই শত্রুরও জানো। ব্যারামটা কি? পিসে রাগিয়া বলিল, টের পান না? এমন করে শ্বাস টানতেছি দেখতে পান না? পাবেন কেন, আপনার কি, যার হয় সে বোঝে। বোঝা গেল পিসের মেজাজটা খিটখিটে। নীলমণি নম্রভাবে সান্ত্বনা দিয়ে বলিল, হা হা, সেরে যাবে, ভালো মতো চিকিৎসা হলেই সেরে যাবে। পিসেমশাই বলিল, সারবে, আম কাঠের তলে গেলেই সারবে, চিকিৎসার কি আর কিছু বাকি আছে মশাই? ডাক্তার কোবরের জল পড়া কিচ্ছুটি বাদ যায়নি, আর 4 বছর ডাঙায় তোলা মাছের মতো খাবি খাচ্ছি, কোনো ব্যাটা সারাতে পারল না। কথার মাঝে মাঝে পিসে হাঁপুরের মতো শ্বাস টানছে, এক একবার থামিয়া গিয়া ডাঙায় তোলা মাছের মতোই চোখ কপালে তুলিয়া খাবি খায়। নীলমণির গায়ে কাটা দিতে লাগিল। বাতাস, পৃথিবীতে কত বাতাস, তবুও ফুসফুস ভরাতে পারে না। অন্নপূর্ণার ভাণ্ডারে সে উপবাসী, 50 মাইল গভীর বায়ুস্তরে ডুবিয়া থাকিয়া ওর দম আটকাইল। পিসে বলিল, কি বলে জানেন, বলে ভয় কি, সেরে যাবে বলে সবাই টাকা নেয়, চিকিৎসে করে, শেষে বলে, না বাপু তোমার সারবে না, এসব ব্যারাম সারে না। আমি বলি, পুরে চোর ডাকাত ছুচোর দল, সারাতে পারবি না তো মেরে ফেল, দে মরার ওষুধ দে। উত্তেজনায় পিসে জোরে জোরে হাঁপাইতে লাগিল। নীলমণি কথা বলিল না, তার বিনিদ্র আরক্ত চোখ দুটি কেবলই মিটমিট করিয়া চলিল। তেল কমিয়া আসায় আলোটা দপদপ করিতেছিল, এখনই নিবিয়া যাইবে। ছেলেকে বুকে জড়াইয়া হাতকে বালিশ করিয়া নিভা দুর্গন্ধ ছেঁড়া চটে কাত হইয়া শুইয়া পড়িয়াছে। শ্যামা বসিয়া বসিয়া ঝিমাইতেছে। নীলমণির হুগা কলকি শ্যামা জানালায় নামাইয়া রাখিয়াছিল। আলোটা নিবিয়া যাওয়ার আগে নীলমণি বাকি তামাকটুকু সাজিয়া লইল। তারপর ঠেস দিয়া আরাম করিয়া পিসের শ্বাস টানার মতো শাঁ শব্দ করিয়া জলহীন হুকায় তামাক টানিতে লাগিল। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।